পরিমাণে মিলিটারি ক্যাম্প আছে, তো এই জন্য ভিডিও ক্যামেরা তাড়াতাড়ি পড়তে পারছিলাম না, কারণ সব জায়গাতে ভিডিও ক্যামেরা করা বারণ আছে। কিন্তু এইখানে এত সুন্দর জায়গা যে ভিডিও ক্যামেরা করলাম, মিলিটারি ক্যাম্পের সামনে করিনি, তো সাইড থেকেই করছিলাম। রাস্তাগুলোতে দেখতেই পাচ্ছ রাস্তার সাইড জায়গাগুলো কী সুন্দর। বাপ আর বেটা মিলে দুজনও হাত ধরাধরি করে খুব গল্প করতে করতে আসছিলাম। আর এই বিকেলবেলায় আসার পর, অফিস থেকে আসার পর ওর পাকা পাকা কথা শুনতে খুব ভালোই লাগে। গাছের তলায় মন্দির দেখে রুমা, বেটা, আমরা সবাই মিলে প্রণাম করলাম, এবং ওই যাওয়ার সময় দেখে গেলাম গাছতলাতে কিছু না কিছু দেবদেবী আছে, এর জন্য আসার সময় ওখানে প্রণাম করে এলাম। রাস্তার দুপাশে জঙ্গল হয়, রুমা বারবার বলছিল তাড়াতাড়ি রুম চলে গেল, খুব জঙ্গল, যদি বাঘ টাক বেরিয়ে যায়, বারবার শুধু এই কথাটাই বলতে যাচ্ছিল। এই শিব মন্দিরটা আমাদের রুমের পেছনেই, এখানে একটা বড় জলের ট্যাঙ্কও আছে, তো আসার সময় ওখানেও আমরা প্রণাম করে নিলাম। তো সন্ধ্যাবেলায় বেশি আর ভিডিও করা যায়নি কো, যেটুকুই করলাম সেটুকুই আপনাদের দেখালাম, ব্লগটা মিনি হয়ে গেল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও এভাবে দেখবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থেকে আমাদের সাহায্য করবেন। ভালো থাকবেন আপনারা।